আচ্ছা আসসালামু আলাইকুম ফিনিক্স উল্লাস টিউটরএক্স এর পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি আমরা হচ্ছে ইতিমধ্যে পঞ্চম অধ্যায়ের একটা লাইভ ক্লাস দিয়েছি সেই লাইভ ক্লাসের ধারাবাহিকতা হচ্ছে আমাদের লেকচার 2 আর এই লেকচারটা দিচ্ছি হচ্ছে এসএসসি 2022 এর যারা পরীক্ষার্থী তাদের জন্য অর্থাৎ প্লেলিস্টটা দেখলে একটু বুঝা তারপর হচ্ছে কাজটা করতে হবে এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গত ক্লাসে যেটা যেটা পড়াইছি সেটা একটু আমরা টু ডু লিস্ট যেমনে কাটি সেমনে কাটা দিই আমরা যতটা ইলেকট্রনকে পড়াইছি সেখানে আমরা কি বলছিলাম সেটা যদি একটু বলি আমরা বলছিলাম হচ্ছে একটা পরমাণু তুমি হচ্ছে পারমাণবিক সংখ্যা যদি জানো কি জানো পারমাণবিক সংখ্যা যদি জানো তাহলে পারমাণবিক সংখ্যা জানলে তুমি হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস করতে পারো ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখবা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে যদি ঘোড়ার ডিমটা ইলেকট্রন থাকে তাহলে তার যতটা ইলেকট্রন হচ্ছে ঘোড়ার ডিম যদি পাঁচটা থাকে তাহলে পাঁচটা যদি তিনটা থাকে তিনটা যদি চারটা থাকে চারটা আমি কি বুঝাইতে পারছি বুঝাইতে পারছি আচ্ছা তারপর শিখাইছিলাম হচ্ছে যোজনী যোজনী যে সংখ্যাটা আমাদের বইতে দিছে আমরা সেই সংখ্যাটা শিখি নাই আমরা বলছিলাম ইলেকট্রন দান দানকৃত ইলেকট্রন গ্রহণকৃত ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন রাসায়নিক বন্ধন গঠনকালে দানকৃত ইলেকট্রন গ্রহণকৃত ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন এই পরিমাণটাকে আমরা কী বলবো যোজনী বলবো কী বলবো সেখানে আমরা দুই টাইপের যোজনী দেখছিলাম মনে পড়ে তোমাদের যোজ্যতা স্তরের যোজনী যোজনী হচ্ছে দুই টাইপের দেখছিলাম যাদের মধ্যে পরিবর্তনশীল যোজনী আছে তারা আবার কী করে সুপ্ত যোজনী প্রদর্শন করে যেমন আমরা ফেরামের একটা উদাহরণ দিছিলাম বলছিলাম ফেরামের যোজনী হচ্ছে দুইও হইতে পারে তিনও হইতে পারে আমরা দেখছিলাম ফের আস ক্লোরাইটে আয়রনের আরও একটা যোজনী থাকে সুপ্ত যোজনী যেখানে আমরা জানি যে তার সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন বন্ধন অংশগ্রহণ করছে দুইটা সো তারপরে তার একটা রয়ে গেছে সেই একটাকে বলা হচ্ছে লিন ব্যালেন্সি বা সুপ্ত যোজনী তারপর আমরা শিখছিলাম যৌগ মূল আমরা বলছিলাম দুই বা ততোধিক পরমাণু বা পরমাণু গুচ্ছ দুই বা ততোধিক পরমাণু গুচ্ছ যদি একটা আয়নের ন্যায় আচরণ করে আয়ন কয় রকমের হইতে পারে দুই রকমের আমরা শিখবো আজকে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিব সেটা হচ্ছে কি অ্যানায়ন এবং কি ক্যাটায়ন সে অ্যানায়ন এবং ক্যাটায়ন যে এদের মতো যদি আচরণ করে সে পরমাণু গুচ্ছ তাহলে সেই পরমাণু গুচ্ছকে আমরা বলেছিলাম হচ্ছে যৌগ মূলক বা রেডিকাল বাকি তারপর আমরা সংকেত শিখেছিলাম গাঠনিক সংকেত শিখেছিলাম ওখানে একটা স্লোগান শিখেছিলাম ওখানে বলেছিলাম যে যার যোজনী যতটা তার হাত ততটা আমরা বলেছিলাম অক্সিজেন যোজনী হচ্ছে দুই তাই তার হাত দুইটা চিন্তা করবে কার্বনের যোজনী হচ্ছে চার তাই তার হাত চারটা চিন্তা করবে মনে থাকবে লেটস স্টার্ট তারপর আমরা অষ্টক নিয়ম শিখাইছিলাম এবং দুয়ের নিয়ম শিখেছিলাম আমি কর্ডিয়ালি রিকোয়েস্ট করবো যারা ক্লাসটা দেখছো এবং তারা যারা এই মুহূর্তে আমার সামনে আসো তারা প্রত্যেকেই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা লেখা তাদের ইলেকট্রন বিন্যাসটি একটু করো প্লিজ তোমরাও করো আমি সুযোগ দিচ্ছি আচ্ছা তোমরা যারা করে ফেলছো তাদেরকে ধন্যবাদ যারা যাদেরকে দেখতেছি বই দেখে দেখা করতেছো তাদের জন্য সম্ভাবনা আমি জানি না তোমরা খিচুড়িটা করতেছো হ্যাঁ খেয়াল করো 2 10 18 36 54 46 এটা মাথায় রাখতে হবে কেন রাখতে হবে এরা হলো নোবেল গ্রুপ পর্যায় সারণিতে যে গ্রুপগুলো আছে তার মধ্যে এরা হচ্ছে একদম সবচেয়ে নোবেল গ্রুপ ওকে আচ্ছা তুমি যদি এদের প্রত্যেকের সর্বশেষ কক্ষপথটা দেখো আমি এবার একটু চালাকি করে ইলেকট্রন বিন্যাস করছি শর্টকাটে এরকম ধরো আমি আর্গনের সাহায্যে ক্রিপ্টোনটা করে ফেলছি আর্গনের ইলেকট্রন বিন্যাস কইরা মানে এটা লিখবা তারপরে থ্রিডি দিবা তারপর হচ্ছে 4s2 দিবা তারপর 4p6 দিবা বুঝছো স্যার আমি যদি এমনি পরীক্ষা লিখি তাহলে কি গাইডা দিবে যে বলো কাটবে কে স্যার কি বুঝতে চালা যে এইটুক যে পারছে সেটা লিখতে পারে সে তার কোনটা লিখছে বুঝো নাই ফোকাস আসল জায়গায় তাহলে নিচের দিকে তাকাও এখানে কত আটটা এখানে কত আটটা এখানে কত আটটা এখানে কত একমাত্র হিলিয়াম ব্যতীত কে ব্যতীত হিলিয়াম ব্যতীত নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং অগ্নস্থন যে আছে তারাও যদি তুমি দেখো প্রত্যেকের সর্বশেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন আছে কয়টা করে ইলেকট্রন আছে আট এই আটটা করে ইলেকট্রন যদি সর্বশেষ কক্ষপথে থাকে তখন দেখা গেছে এই পরমাণুগুলা এই মৌলগুলা অধিক সুস্থিতিশীল অধিক সুস্থিতিশীল আর এই সর্বশেষ কক্ষপথ মানে কি যোজ্যতা স্তর মানে কি এই যোজ্যতা স্তরে যদি আটটা ইলেকট্রনের সেট কেউ বানাইতে পারে ওই ইলেকট্রন সেটটাকে বলা হচ্ছে অক্টেট সেট আর ওই অক্টেট সেট ইলেকট্রন অর্জন করবে যে নিয়মের মাধ্যমে তার নাম হচ্ছে অক্টেট নিয়ম তার নাম হচ্ছে কি বুঝো নাই নিয়মটার নাম হচ্ছে অক্টেট নিয়ম
ইলেকট্রনের সেটটাকে বলতেছি অক্টেট সেট ইলেকট্রন, বোঝা গেছে? অক্টেট সেট ইলেকট্রন। এই অক্টেট সেট ইলেকট্রন করার জন্য কেউ ইলেকট্রন দান করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ ইলেকট্রন শেয়ার করে। কেউ ইলেকট্রন দান করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ ইলেকট্রন শেয়ার করে, বুঝতে পারছি? তাহলে স্যার হিলিয়ামের বেলায় কি হইল? হিলিয়ামের বেলায় হচ্ছে হিলিয়ামের প্রথম কক্ষ হতে থাকতে পারে 2n² যদি তুমি দাও, তাহলে 2 × 1n² মানে 2টা, অর্থাৎ প্রথম কক্ষ হতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, কয়টা? 2টা। আর হিলিয়ামের বেচারা আছেও 2টা, তাই প্রথম শক্তি স্তর সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন দ্বারা সমৃদ্ধ নাকি সমৃদ্ধ না, তাই হিলিয়াম সুস্থিতিশীল। এই নিয়মটাকে বলা হচ্ছে 2n নিয়ম। কার নিয়ম? পরমাবস্থায় কার নিয়ম? বুঝাইতে পারছি? কার নিয়ম? এখন কোশ্চেন হচ্ছে, এখন কোশ্চেন হচ্ছে 2n নিয়ম শিখলাম, অক্টেট নিয়ম শিখলাম, শিখা আমার লাভটা হয়েছে কি? তার মানে আমাদের এখন শিখা হয়ে গেল কি, নিষ্ক্রিয় গ্যাস ও তার স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস ও তার কি স্থিতিশীলতা, রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণটা আমরা দেখাবো। এই নিষ্ক্রিয় গ্যাস এবং তার স্থিতিশীলতা যেহেতু আমরা বুঝে ফেলছি অক্টেট নিয়ম এবং হচ্ছে 2n নিয়ম দিয়ে হয়, অক্টেট নিয়ম এবং তাই সবাই চায় তাদের মতো হইতে। তুমি দেখলা তোমার এলাকায় কোনো একজন মানুষ এই 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 করে সে খুব ভালো আছে, তুমি কি তাহলে সেটা করতে চাবা নাকি চাবা না? আবিদ টাইপ মানে মাইন্ডসেট ভিন্ন, আবিদের মাইন্ডসেট ভিন্ন, এটা তো এক্সেপশন। তুমি দেখলা ডাক্তাররা খুব সম্মান পায়, ডাক্তাররা খুব টাকা পায়, কিন্তু তোমার মন চাইছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, জীবজন্তুর ছবি তুলবো। কোয়াইট গুড, কোয়াইট গুড। সাধারণত মানুষ কেমন হয়? যেমন আমার একজন শিক্ষার্থী আছে, তার মানে এম ইন লাইফ ফিরে আমি সবচেয়ে বেশি মজা পাইছি এবং সবচেয়ে বেশি আমার ভালো লাগছে, প্লিজড, স্যাটিসফাইড, সেটা হচ্ছে সে বলছে যে আমি প্রাইমারি স্কুলের টিচার হইতে চাই, প্রাইমারি স্কুলের টিচার হইতে চাই। তো আমার শুনে সত্যিই খুব ভালো লাগছে, ইভেন আমি আমার আড্ডায় আমার সহযোগীদের বলছি যে না এই ধরনের প্রলোভন দরকার, প্রাইমারি স্কুলে যে যদি ভালো টিচার পাওয়া পায় তাহলে স্টুডেন্টরা পড়ার আগ্রহ বাড়বে, হাই স্কুলে যদি ভালো টিচার পায় আরও বাড়বে, ইউনিভার্সিটিতে যদি লিজেন্ডারি টাইপের টিচার পায় তাহলে সে লিজেন্ড হয়ে যাবে, বুঝো নাই? কথা কি ঠিক নাকি বেঠিক? তাহলে চিল্লায় বলেন ঠিক কি কথা বলে ঠিক, পারফেক্ট। তাহলে এটা বুঝছো, কারণ সবাই চায় এই নোবেল গ্যাসের মতো হইতে। কার মতো হইতে? ক্যামেরাটা একটু ঘুরাই নেই, বুঝতে সুবিধা হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে বললাম নোবেল গ্যাসের মতো হইতে চা, নোবেল গ্যাসের মতো হইতে চায়, নোবেল গ্যাস হওয়ার জন্য সে কি করে? করে হচ্ছে বা ইলেকট্রন দান করে অথবা ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন। এখন কারা ইলেকট্রন দান করবে, কারা ইলেকট্রন শেয়ার করবে এটা বুঝবো কেন? বুঝতে হলে তোমার গ্রুপের দিকে তাকাতে, কোন গ্রুপে আছে। তুমি যদি সনাতন পর্যায়ে সরণী পড়ো গ্রুপ একের কে, আমি এর মধ্যে এই রাসায়নিক বন্ধনটা কাভার দিব, ক্যাটায়ন অ্যানায়নটা কাভার দিব, ওকে? গ্রুপ একের দিকে তাকাও, গ্রুপ একের মৌলকে আমরা পড়িয়ে পাবে হাই লি না কে রুবি সেচে ফেল, অর্থাৎ হাইড্রোজেন লিথিয়াম পড়ো, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম। এই যে যে মৌলগুলার কথা আমি বললাম না, এই মৌলগুলার প্রত্যেকটার সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, তার মানে না? দেখো সোডিয়ামটা লেখো, ইলেকট্রনাস করো, 1s2 2s2 2p6 3s1 3s, ওর সর্বশেষ কক্ষপথে আছে হচ্ছে একটা ইলেকট্রন, ও চায় নিষ্ক্রিয় গ্যাসের কারো মতো হইতে, তাহলে একটা ইলেকট্রন সে ত্যাগ করবে। এমন তুমি বলতে পারো স্যার গ্রহণ করতে তাহলে 60টা গ্রহণ করা লাগবে, কয়টা? 60টা ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, একটা ইলেকট্রন ত্যাগ করতে সে একই শক্তির প্রয়োজন, তাহলে কোন পথে যাবে? কোনো লোক যদি 60টা বিয়ে করলে যতটুকু সুখী হবে, একটা বিয়ে করলে যদি সেই সমপরিমাণ সুখী হয় তাহলে কয়টা বিয়ে করবে? কে কয় 60টা? একটা একটা নিয়ত ঠিক করো, একটা কয়টা? একটা ইলেকট্রন, তার মানে সে একটা ইলেকট্রন ছাড়বে। তুমি এদের প্রত্যেকের ইলেকট্রন নাশ করে দেখো, প্রত্যেকের সর্বশেষ কক্ষ হতে একটা করে ইলেকট্রন, তাই তারা একটা ইলেকট্রন ছাড়ে, একটা ইলেকট্রন। এবং মজার বিষয় হচ্ছে সোডিয়াম সাহেব একটা ইলেকট্রন ত্যাগ করলে, একটা ইলেকট্রন ত্যাগ করলে যে সোডিয়াম প্লাস হয় না, এই সোডিয়াম প্লাসটা অনেকটা নায়কের মতো। ধরো তুমি ঐশ্বরিয়ার কার্ড দিলাম, হ্যাঁ, ইউরোপ
মানে তখন তোমার কার মতো লাগবে ঐশ্বরের মতো, তাই না? তুমি ধরো শাহরুখ খানের চুলের কাট দিয়ে, জাস্টিন বিবারের চুলের কাট দিয়ে, তাহলে তোমার কার মতো লাগবে? রকের মতো চুলের কাট দিলা, টাক হয়ে গেল। এখন এই সোডিয়াম সে করবে কি, একটা ইলেকট্রন ত্যাগ করলো, উৎপন্ন করবো সোডিয়াম প্লাস। এইখানে যখন ছিল সে সোডিয়াম, যখন সে এইখানে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, তখন তার হাফ ভাগটা হচ্ছে নিওনের মতো, বাট নিওন না, নিওনের মতো। এক্ষুনি দেখুন শাহরুখ খানের মতো, টিকটক না না ওটা না, শাহরুখ খান না, এটা শাহরুখ খানের মতো দেখতে। আচ্ছা তো এখানে আমি যেটা বুঝেছি সে হচ্ছে নিওনের মতো হয়েছে। তাহলে দেখো আমি এখানে কয়েকটা বিষয় একটু বুঝাতে চাই, কেন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার পর সোডিয়াম প্লাস। এখানে সোডিয়ামের এগারোটা ইলেকট্রন ছিল, কেননা তার প্রোটন সংখ্যা হচ্ছে এগারোটি। এখানে একটা ইলেকট্রন ছাড়ার পর তার ইলেকট্রন সংখ্যা দাঁড়িয়েছে এগারো থেকে এক যাওয়ার পর দশ, অর্থাৎ প্রোটন সংখ্যা তখন এগারোটি হয়েছে। এগারোটা ইলেকট্রনকে প্রশমিত করার জন্য এগারোটা প্রোটন ছিল, আর এখানে দশটা ইলেকট্রনকে প্রশমিত করার জন্য প্রোটন প্রয়োজন দশটা, কেননা একটা প্রোটন একটা ইলেকট্রনকে প্রশমিত করে, একটা প্রোটন একটা ইলেকট্রনকে প্রশমিত করে, একটা প্রোটন একটা ইলেকট্রনকে প্রশমিত করে। মনে রাখবে একটা ইলেকট্রন একটা প্রোটনকে প্রশমিত করলে দশটা ইলেকট্রন দশটা প্রোটনকে প্রশমিত করবে। তারপরেও প্রোটন আমার হাতে রয়ে গেছে একটা, আর প্রোটন যেহেতু ধনাত্মক চার্জ ধর্মী তাই এর উপরে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ সৃষ্টি হয় কেমনে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন এখন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। একটা বুঝলাম সংখ্যাটা দিব কীভাবে, তোমাদের অনেকে ক্যাটায়নের সংজ্ঞা এভাবে দাও, ধনাত্মক যুক্ত ধনাত্মক চার্জ যুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। চলো চলো চলে, তুমি যদি তোমার বোনের বিয়েতে টি শার্ট সেন্টু গেঞ্জি পঞ্চ পরা যাও, এমন না বিয়া ভেঙে যাবে, এমন না। তো ছেলে পক্ষের লোকজন কবে, আমরা তো মেয়ে মেয়েরে বিয়ে করতে আসি, মেয়ের বাইরে তো না, বুঝো নাই? ও পঞ্চ পরে আসে না, বলো টি শার্ট পরে আছে না কি পরে আছে, ট্রাউজার পরে আছে, ওদের হাটটায় মানো আছে, মেয়ে নিয়ে তুমি মেয়ে ভালো মেয়ে জিনিস শেষ, বুঝো নাই? এখন তোমার কি ওই পঞ্চ পরে যাবো, তুমি তুমি মেয়ের ভাই, তোমার একটা ব্যাপার সেবা আছে না, খাতার মধ্যে এরকম একটা আর্ট থাকে, তুমি বলবা ধাতব সত্তা, ধাতব ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জযুক্ত যে আয়ন সৃষ্টি করে তার নাম হচ্ছে ক্যাটায়ন, তার নাম হচ্ছে কি ক্যাটায়ন, পারবা লেখো একটু, লেখো না লেখো। আচ্ছা এবার দেখো, এই বললাম এবার দেখো, এটা তো আমি ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয় সেটা বুঝাইলাম, এবার খেয়াল করো এই যে যে আয়ন, সে আয়ন হচ্ছে সে বেসিক্যালি এই অবস্থায় থাকতে চায় না বা থাকতে পারে না, তখন তার বন্ধনে অংশগ্রহণ করতে হয়, কারণ আয়নগুলো হচ্ছে সক্রিয়, আয়নগুলো হচ্ছে কি স্টেবল না, স্থিতিশীল, তাই স্থিতিশীলতা অর্জনের জন্য সে হচ্ছে বন্ধনে অংশগ্রহণ। বুঝে দিতে পারলাম কেন বন্ধনে অংশগ্রহণ করে? তাহলে ইলেকট্রন দান করতেছে কে, সোডিয়াম, সোডিয়াম কি সবসময় ইলেকট্রন দান করবে? হ্যাঁ, ধাতুরা সবসময় ইলেকট্রন কি করবে, দান করবে। অধাতু যারা আছে, অধাতুর একটা গ্রুপকে একটু টান দিতে চাই যেন সবগুলো গ্রুপ তোমরা পড়তে পারো। অধাতুর গ্রুপ আছে তোমাদের আধুনিক পর্যায় সারণীর ১৭, সনাতন পর্যায় সারণীর ৭-এর। ওখানে দেখবা প্রথমে কেউ নাই, তারপরে বেচারা ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, রাইট? তুমি খেয়াল করার চেষ্টা করো, ফ্লোরিন হচ্ছে ৯, ক্লোরিন হচ্ছে ১৭, তাই না? তো ক্লোরিনকে যদি আমরা একটু নেই, ফ্লোরিনকে যদি আমরা নেই, ১ s 2 2 p 6 2 p 6 3 s 2 3 p 5 5 5, তাহলে এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে ৬০টা, কয়টা আছে, কয়টা লাগবে, কয়টা ৮টা। অপটেট নিয়ম অনুসারে সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে উৎপন্ন করলো ক্লোরিন মাইনাস, ক্লোরিন এই ক্লোরিন মাইনাসের জন্য, কার জন্য ক্লোরিন মাইনাসের জন্য, তখন হচ্ছে এই আগের যে সোডিয়াম প্লাস ছিল তার সাথে একটা বন্ধন তৈরি করে, কি বন্ধন তৈরি করে আমরা যাচ্ছি, বাট সে বন্ধন কেন তৈরি করলো তার কারণ আমি বুঝাইতে পারছি, স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে সে এই কাজটা করছে, কিন্তু এই অবস্থায় সে থাকতে পারে না কেন, কারণ সে স্টেবল না, সে স্টেবল কখন হবে যখন সে আয়ন মুক্ত হবে, আয়ন মুক্ত হবে। আমার অনেক টাকা দান করে দে একটু, আবার ফেম সিকার, ফেম তো দান করলে ফেম আসবে, অনেক টাকা টাকা ফুরাবে না, আবার ফেমও পাইলাম, আবার গরিবের কী দরকার, টাকা দরকার, একজনের কী দরকার, সাহায্য দরকার,
একজনের কি দরকার? জাকাত দরকার, ব্যালেন্স হলো, স্টেবিলিটি আসলো, এরকম ব্যাপার। তাহলে কেন অ্যানায়ন সৃষ্টি হয়? কারণ এখানে তুমি যদি তাকাও তাহলে 17 আছে হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা, 17 আছে তার প্রোটন সংখ্যা, কি সংখ্যা? প্রোটন সংখ্যা। এবার তুমি যদি এদিকে তাকাও এখানে তার ইলেকট্রন সংখ্যা 17 ছিল, একটা গ্রহণ করে 18 হয়েছে, প্রোটন সংখ্যা তখন কি হয়েছে? 17টাই ছিল। তাহলে 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে প্রশমিত করবে, তারপরে ইলেকট্রন রয়ে গেছে একটা, কয়টা? একটা, দেখা যাচ্ছে না মনে হয়। তাহলে এই একটা, এই একটা ইলেকট্রন, ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ ধরুন, তাই ক্লোরিনের উপর কি? মাইনাস। ক্লোরিনের উপর কি? তাহলে সংজ্ঞা দাও অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়, যদি তোমাকে 2 মার্কসে ই করে তাহলে অ্যানায়নের সংজ্ঞা দিবা, বলবো অধাতু কর্তৃক গ্রহণকৃত ইলেকট্রন যার ফলে সৃষ্ট ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে, ঋণাত্মক চার্জযুক্ত আয়নকে আমরা বলবো হচ্ছে অ্যানায়ন, বলবো হচ্ছে কি? তাহলে আমি কয়েকটা জিনিস শিখিয়েছি, খেয়াল করো, কেন ইলেকট্রন দান করে, কেন ইলেকট্রন গ্রহণ করে, আমি শিখাইছি ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয়, আমি শিখাইছি অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়, আমি শিখাইছি ক্যাটায়ন কাকে বলে, আমি শিখাইছি অ্যানায়ন কাকে বলে। মাথায় কি ঢুকছে নাকি ঢুকে না? আগামী পর্বে আপনারা দেখবেন কীভাবে রাসায়নিক বন্ধনে আয়নিক বন্ধন সৃষ্টি হয়, সমযোজী বন্ধন সৃষ্টি হয় এবং ধাতব বন্ধন সৃষ্টি হয়। সে পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আসসালামু আলাইকুম।